দল চার চার, আমি সবার। দৌলতপুরে মতবিনিময় সভায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এজিএম আল আমিন আহমেদ। খাইরুল হাসানের ভিডিও তথ্যে বিস্তারিত। আসন্ন নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এজিএম আল আমিন আহমেদের পক্ষে কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবীনগর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আক্তার হোসেন। কাজ করব আমাদের 22টা গ্রাম, সাথে আরো 11টা গ্রাম আছে, 33টা গ্রাম। আমরা আস্তে আস্তে সবার কাছে যাব, সবার কাছ থেকে আমরা যদি একটা আওয়াজ তুলতে পারি তাইলে আমরা বিজয় ছিনিয়ে আনতে পারব। আলামিন আমাদের আমাদের থাকবে, আমাদের আছে, আলামিন আমাদের বাচিজা, আমাদের যদি রক্তের নেওয়া হয়েছে রক্তের চেয়ে আরো বেশি। এই সময় আরো বক্তব্য রাখেন বীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি কবির আহমেদ, 22 মৌজা যুব সংগঠনের সাবেক সভাপতি কবির হোসেন মাস্টার, নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এম নাইমুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া দুলাল, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম টনিক, 9 ওয়ার্ডের বর্তমান মেম্বার রুকমিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবলীগ নেতা আকাশ ভূঁইয়া, দৌলতপুর আল আমিন হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মাহবুবুর রহমান নয়ন, আবু সাইদ সর্দার, ফরিদ সর্দার, জামিল মিয়া, সাংবাদিক নুরুল আলম সরকার, ছাত্রনেতা মাহবুবুর রহমান আদর, সাংবাদিক খাইরুল হাসান, ফাহিম সহ আরও অনেকে। মতবিনিময় সভা পরিচালনা করেন 22 মৌজা ছাত্র সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী। উল্লেখ্য যে তফসিল অনুযায়ী আগামী 5 জুন নবীনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে নির্বাচন উপলক্ষে দোয়া চাইতে এসেছি, আপনাদের সাথে কিছু কথা বলতে এসেছি। আমার এই দৌলতপুর গ্রাম আমার দাদা হাজি আব্দুল বারেক মেম্বার ওনার শ্বশুর বাড়ির গ্রাম। জলদিয়া দাদা এই গ্রামে এসেই আমি জলদিয়া দাদার সাথে দেখা করেছি, ওনার দোয়া নিয়েছি। যেহেতু আমার দাদির ভাই, আমার দাদা দাদি কেউই নাই, তো এই 22 মৌজার পরেও এই দৌলতপুর গ্রামের প্রতি আমার একটা আলাদা আবেগ রয়েছে। তো একটা গ্রামে অনেক রকম গোষ্ঠী থাকবে, অনেক রকম দলের মানুষ থাকবে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যা সব সকল ধরনের লোকই কি থাকবে। কিন্তু আমি একটা কথাই আপনাদের কাছে বলবো, দল যার যা, বংশ যার যা, আমি আপনাদের সবার। আমি যেহেতু আপনাদের এলাকার ছেলে, আমার বেলায় আপনারা অন্তত দলের কোনো বিষয়, বংশের কোনো বিষয় আনবেন না, কারণ এটা কোনো শুধু আমাদের 3 ইউনিয়নের বিষয় নেই, এটি 21টি ইউনিয়নের একটি নির্বাচনের বিষয়। যেহেতু 21টি ইউনিয়নের একটি নির্বাচনের বিষয়, আরও 18টি ইউনিয়ন রয়েছে। আপনারা 3 ইউনিয়নবাসী যদি আলামিন হয়ে, আমি ব্যক্তি কেউ না, আমার তেমন গুণও নাই যে আমি আপনাদের সকলকে একত্রিত করতে পারি। হ্যাঁ, একটি দাবি আপনাদের কাছে আমার থাকতে পারে, যে দাবিটা দিয়ে যে আমি যেহেতু আপনাদের এলাকার সন্তান, আপনাদের এলাকার জন্য আপনারা কাজ করবেন, এই বাসমজার জন্য, এই গ্রামের জন্য আপনারা কি আপনাদের কাজগুলো করবেন, আমার জন্য না, আপনাদের গুণে, আপনাদের দিকে থাকি, আপনাদের এলাকার সন্তানের জন্য কাজ করবেন। আমি জাস্ট একজন ব্যক্তি মাত্র, আপনারা সকলে একত্রিত হয়ে 3 ইউনিয়নের সবাই যদি সম্মিলিত ভাবে বাকি 18টি ইউনিয়নের মানুষের কাছে ঝাঁপিয়ে পড়েন, তাহলে আমি মনে করি আমাদের বিজয় নিশ্চিত। আদিবল ফত্তালুকদার, ভয়েস অফ নবীনগর টিভি।